বন্ধুরা, আমি সুমনা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। রেসিপিটি বানানোর জন্য একটা ছোট সাইজের ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, দুটো আলু কেটে ধুয়ে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। দেখুন, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আলুর ভিতরে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে তুলে নেব। ফুলকপিটাও ভেজে তুলে নেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ লঙ্কা টমেটোটা কেটে নিয়ে এবার আমি অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিয়েছি। দেখুন, তেল গরম হয়ে গিয়েছে। তেলের ভিতরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি মশলাটা। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়ে দিচ্ছি মশলাতে অল্প একটু জল দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তারপর টমেটোটা দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিলাম। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপর নেড়ে দিয়ে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন, ফুলকপিটা কষা হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটছে। তারপর মাছগুলো দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি। আর গার্নিশিংয়ের জন্যে ধনেপাতা অ্যাড করে দিলাম। তারপর এক মিনিটের জন্য ঢেকে দিয়ে গ্যাস অফ করে দিলাম। এই দেখুন বন্ধুরা, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল রেডি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। অতি অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন।